আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু সুলতানাস ব্লগস। আশা করি সকলে ভালোই আছেন। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম। আজকের ব্লগটি হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডের দিন আমরা ডিনার করেছিলাম বাসায়। মোটামুটি কিছু আয়োজন করা হয়েছিল, সেই আয়োজনেরই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। যে আপনাদের সাথে এই ছোট খুশিগুলো শেয়ার করি, তো আশা করি আপনাদের ভালোই লাগবে। তো এখানে আমি পোলাও রান্না করছিলাম, সাদা পোলাও। চাল এত ভাজা করি নাই, জাস্ট একটু দিয়ে হালকা নাড়াচাড়া করে গরম পানি দিয়ে দিয়েছিলাম। নর্মালি আমরা পোলাও যেভাবে করি। আর এখানে গরু মাংস রান্না করছি। গরু মাংসটা আমার বাড়ি থেকে আনা, বাড়ি থেকে আমার মা পাঠিয়েছিল গরু মাংস, সেই গরু মাংসটাই এখানে রান্না করছি। এখানে মুরগি ভিজতে দিয়েছিলাম, এখানে একটা ব্রয়লার মুরগি রয়েছে, সাথে এক প্যাকেট দুধ ছিল। এই যে আমার চুলায় রান্না হচ্ছে, দুই চুলায় আমি দুই রকম বসিয়ে দিয়েছি। বাচ্চারা পাশে খেলাধুলা করছে, এই ফাঁকে আমি রান্নাটা সেরে নিচ্ছি। তো আমার পোলাও অলমোস্ট হয়ে গিয়েছে, আমি ঢেকে দিয়েছিলাম, তো আপনাদেরকে দেখানোর জন্য এখানে দেখাচ্ছি। দেখেন আমার চাল প্রায় ফুটে এসেছে, একটু পরেই আমি ঢাকা দিয়ে দমে দিয়ে দিব। তো এখানে আমি মুরগিটাকে দই দিয়ে এবং সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছি প্রায় হাফ অ্যান আওয়ার। তো তারপর এখানে আমি মরিচ এবং পেঁয়াজ দিয়ে একটু ভাজা করে নিচ্ছি। আজকের রোস্টটা আমি একটু ঝাল ঝাল করে করব, তাই আমি এখানে মরিচ ফালি করে দিয়ে দিয়েছি। তা এখন রোস্টের টুকরোগুলোকে দই থেকে তুলে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকে মিনিটখানেকের মতো একটু ভাজা করব, তারপর আমি এর মধ্যে দিয়ে দিব যে দইয়ের ঝোলগুলো রয়েছে, এই দইয়ের ঝোলগুলো দিয়ে দিব। তো আমার মুরগি দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি হালকা নাড়াচাড়া করবো মিনিটখানেকের মতো। এই যে দেখতে পাচ্ছেন, আমি এখানে নেড়ে চেড়ে দিচ্ছি, উল্টো উল্টো দিচ্ছি, যাতে সব পাশেই সমানভাবে ভাজা হয়। তো খুব বেশি ভাজবো না, জাস্ট কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। মাঝে মাঝে গরু মাংসটাকে একটু নেড়ে দিচ্ছিলাম, যাতে পুড়ে না যায় বা সাইডে লেগে না যায়। রান্না করতে করতে আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করি, একটু গল্প গুজব করি। আমাদের ভিডিওগুলো আপনার কেমন লাগে আপনাদের অবশ্যই জানাতে ভুলবেন না। এই যেখানে আমি দইগুলো দিয়ে দিলাম, এখন দই দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এখন নাড়াচাড়া করা হয়ে গিয়েছে, হালকা পানি মিক্স করে সেই দইয়ের পানিটা আবার অ্যাড করে দিচ্ছি। এটা দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিব। তো আবারও মাংসটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি, গরু মাংসটা কষিয়ে নিচ্ছি। তো এখানেই যে আমার বলক চলে এসেছে মুরগির মাংসটা, এখন আমি কাঁচামরিচগুলো অ্যাড করে দিচ্ছি। কাঁচামরিচগুলো হালকা ফালি করে দিয়েছি, অল্প কুচিয়ে দিয়েছি যাতে করে একটু ঝাল ঝাল হয়। তো এই যে আমি এখানে গরু মাংসটা নেড়ে নেড়ে দিচ্ছি, জাল আমি মিডিয়াম রেখেছি, এখন চুলার জারটা মিডিয়াম রেখে আমি এখন নাড়াচাড়া করছি। তো এখন আমি অ্যাড করে দিলাম জিরা এবং ধনিয়ার গুঁড়ো। জিরা ধনিয়ার গুঁড়ো অ্যাড করে আবার নাড়াচাড়া করে এটাকে ভালো মতো মিক্স আপ করে দিচ্ছি। এক্ষেত্রে জিরা ধনিয়া গুঁড়ো মেশানোর পরে খুব বেশিক্ষণ এটাকে তেলে ভাজা করা যাবে না, তাহলে পুড়ে যেতে পারে। তো আমার এখন নাড়াচাড়া করা হয়ে গিয়েছে, এখন আর একটু গরম পানি আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, যাতে করে মশলাগুলো ভালো মতো ঢোকে এবং এই পর্যায়ে পানিটা শুকিয়ে আসলেই আমার রোস্টটা হয়ে যাবে এবং আমি নামিয়ে নিব। আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি এটা ঢাকনাটা দেইনি, তো এখন আমি এখন ঢেকে দিচ্ছি যাতে করে এটা ভালো মতো সিদ্ধ হয় এবং মশলাগুলো ভিতরে ভালো মতো ঢেকে যায়। এক্ষেত্রে আমি এখন গরু মাংসটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে, এই অবস্থায় আমি জালটা বন্ধ করে দিব। এখানে আমি একটু সালাদ বানিয়ে নিয়েছিলাম, দুটো টমেটো, চারটা কাঁচামরিচ এবং একটা পেঁয়াজ দিয়ে। তো টমেটোটাকে আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজ মরিচগুলোকেও কুচি কুচি করে কেটে নিয়েছি এবং এগুলার সাথে একটু সরিষার তেল লবণ দিয়ে নর্মালি আমরা যেভাবে সালাদ করি এরকম করে সালাদ করেছিলাম। ঘরে শশা অ্যাভেলেবেল ছিল না, তাই টমেটো দিয়েই সালাদ করেছি। টমেটোগুলো আমার গাছের টমেটো ছিল,
একদম ফ্রেশ। তো এই টমেটো দিয়ে সালাদ করেছি। সালাদ একটু আমার ঝালঝাল খেতেই ভালো লাগে, তো বাসাতেও সবাই ঝালঝালই পছন্দ করে, আমার হাজবেন্ডও ঝাল খেতে পছন্দ করে। তো আমি কাঁচামরিচটা একটু বাড়িয়েই দিয়ে নিচ্ছি। কাঁচামরিচ দিয়ে পোলাওয়ের সাথে সালাদটা খেতে অসাধারণ লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। তো এই যে আমার এখানে সালাদ সব দিয়ে আমি মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মরিচের পরিমাণটা অনেক বেশি, কারণ ঝাল খেতে আমাদের ভালো লাগে এটা বলেই ছিলাম। তো এই যে আমার রোস্ট এখানে রেডি হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি চুলার জলটা অফ করে দিব। এখানে আমি আজকে চিনি অ্যাড করিনি, কারণ আমার হাজবেন্ড চিনি খেতে পছন্দ করে না, তো সেজন্য আমি চিনি ছাড়াই রোস্ট করেছি। এখানে আমি একটা পায়েসের মতো, বলতে পারেন হালুয়ার মতো তৈরি করেছি। এটা হচ্ছে চালের চালটাকে ভিজিয়ে রেখে, পোলাওয়ের চালটাকে ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপর এখানে হাফ কেজি দুধ জাল করে গরম মশলা দিয়ে এটাকে একবার ভালো মতো বলক তুলে এটার মধ্যে চালের গুঁড়ার পানিটা অ্যাড করে দিয়েছি। এরপর নেড়ে নেড়ে এটাকে ঘন করে নিয়েছি এবং চালের গুঁড়োটাকে সেদ্ধ করে নিয়েছি। তো এরকম যখন মোটামুটি ফুটতে থাকবে, এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা যে যেমন খান বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এখানে আমি চিনি অ্যাড করে দিচ্ছি। আমি মোটামুটি মিডিয়াম মিষ্টি রেখেছি এটাকে, খুব বেশি চিনি অ্যাড করিনি। তো চিনিটাকে ভালো মতো নেড়ে চেড়ে মিক্স আপ করে নিতে হবে। তো এটাকে ভালো মতো নাড়তে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনির পানিটা শুকিয়ে যায় এবং এটা ঘন হয়ে আসে। যখন এরকম ফুটতে থাকবে তখন বুঝবেন যে এটা হয়ে গিয়েছে। তো আমি দেখতে পাচ্ছি যে আমারটা ফুটে ফুটে উঠছে, তো আমার এই পায়েসটা তৈরি হয়ে গিয়েছে। আমি এখন জালটা বন্ধ করে দিব। তো এই যে সব কিছু দিয়ে টেবিলে এভাবে সার্ভ করে সাজিয়ে দিয়েছিলাম। তো সবাই খেতে বসে গেছে, বাচ্চারাও খেতে বসে গেছে। তো এই যে এখানে আমার চালের গুঁড়ার পায়েস, ধোঁয়া উঠছে এখনও, ধোয়ার জন্য খুব ভালো মতো দেখা যাচ্ছে না চালের গুঁড়ার পায়েসটা। এখানে রয়েছে গরুর মাংস। মুরগির ঝাল ফ্রাই, সালাদ আর চিংড়ি ভর্তা। তো সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। এই যে বাচ্চারা এখানে আছে, আমার হাজবেন্ড নিউজ দেখছে টিভিতে। এই ছিল আমাদের আজকের ব্লগটি, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর বেল আইকনটি বাজাতে ভুলবেন না, তাহলে আমি যখনই কোনো ভিডিও দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এই যে আমার ছেলে বাই বলে দিয়েছে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জাহির খাও, জাহির। I don't know what to do.